नमस्कार बंधुरा अधिकारी कृष्णा बांगाली ब्लग भिडियोते तुम्हारे सुस्वागतम। आमी आज के नतून एक रेसिपि निये एलाम। अनेकेर नाम शुनेछि किंबा शुनिनि, अनेके जानी बा जानी ना, एटा ग्राम बांगलार एकटा ऐतिह्यबाही खाबार कलार मोचा। ग्रामे अनेकेई कलार मोचार घंट करे। आमी आज के कलार मोचार भाजी करब। एखन आमी एटा रान्ना करते जाब। एटा खुबी सुस्वादु एबं हेल्दी फूड। कड़ाइए आमी तेल दिए दीब। तेलटा अलरेडी गरम हो गेछे, एर मध्ये आमी गोटा जिरे दिए दीब। तेजपाता दिए दीब, गरम मसला दिए दिलाम। এবার কাঁচা মরিচ গুলো, আলুটা দিয়ে দিব। আলুর মধ্যে এবার একটু দিয়ে দিব। এবার আলুটা ভালো করে ব্রাউন কালার আসবে, তারপরে আমি ফিরে আসবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে এবং আদা ও জিরা বাটার মধ্যে একটু আমি হলুদ মিশিয়ে আর একটু জল দিয়ে এভাবে করে নিয়েছি। এবার এটা দিয়ে দিব। এটা ভালো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখন মশলাটা কষে গেছে, তাহলে আর কাঁচা জিরা আমি বলবো না। এখন এর মধ্যে আমি মশলাটা ছেড়ে দিব। মোচাটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারাও সিদ্ধ করে নেবেন, তাহলে তো রান্না করতে সুবিধা হবে। এর মধ্যে আমি একটু পরে ডালের বড়াটা মেশাবো। তবে এটা যে এত সুস্বাদু আর হেলদি খাবার এটা আমি বলে বোঝাতে পারবো না। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকমভাবে রান্না করলে সবাই মাছ মাংস রেখে এটাই খাবে। এর মধ্যে আমি এখন সামান্য জল দিয়ে দিব। ভাজে রাখা ডালের বড়িটা দিয়ে দিব। দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পরে ফিরে আসবো। এবার মোচার ভাজিটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ঘি দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আর 5 মিনিট জ্বালাবো, তারপরে নামিয়ে নেব। আমার মোচার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ প্রেস বেল। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও। এখন আমি মোচার ঘন্টটা নামিয়ে নেব। খেতে এত সুস্বাদু হবে এটা বলার অপেক্ষা রাখি না। অবশ্যই রেসিপিটা সবার সাথে শেয়ার করুন, বাসায় রান্না করুন, তাহলে বুঝতে পারবে কতটা কিন্তু অসাধারণ অসাধারণ।